হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ রেহানা ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিমা মোগলাই পরোটা তৈরির রেসিপি বাংলাদেশের হোটেলগুলোতে ঠিক যেভাবে মোগলাই পরোটাটা তৈরি করা হয় আমি সেভাবে দেখানোর চেষ্টা করেছি চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী পরোটার ফিলিং তৈরি করার জন্য একটা পাতিলে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ গরুর মাংসের কিমা কিমাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরের পানিটা ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে চিকেন বা মাটন কিমাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি খুবই পাতলা করে কুচি করে নিয়েছি একটা ছোট তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এক টুকরা ছোটো দারচিনি এক চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আপনার চাইলে ঝালটা একটু বাড়িয়েও দিতে পারেন হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এই গরম মশলা তৈরির রেসিপিটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি সাড়ে তিন টেবিল চামচ পরিমাণ এবার খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এ পাতিলটাকে চুলায় বসিয়ে দেব পাতিলটাকে চুলায় বসিয়ে প্রথমে কিমার সাথে সমস্ত উপকরণ একটু মিশিয়ে নেব তারপরে এই কিমাটাকে মিডিয়াম আছে রান্না করে নিতে হবে রান্না করতে করতে এক পর্যায়ে দেখবেন কিমা থেকেও কিছু পানি বের হয়ে এসেছে এখন এই কিমা থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে নেড়ে ছেড়ে রান্না করে নিতে হবে যখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব কিমের সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে দেব এবং কিমেটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এর মাঝে আমরা পরোটার জন্য ডোটা রেডি করে নেব এর জন্য আমি একটা বলে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ ময়দা এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে ময়দার সাথে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ পরিমাণ তেল তেল দিয়ে তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটা যেন সম্পূর্ণ ময়দার গায়ে খুব ভালোভাবে লাগে সেদিকে খেয়াল রাখতে হবে সম্পূর্ণ তেলটা মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো পনে এক কাপ পরিমাণ পানি আমি পানিটা একবারে দিয়ে দিচ্ছি তবে আপনার চাইলে অর্ধেক অর্ধেক করেও মিশাতে পারেন এবার ময়দার সাথে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা রেডি হয়ে গিয়েছে এটাকে আমি খুব ভালো করে মথে নিয়েছি এটা একদম শক্তও হবে না আবার একদম নরমও হবে না এখন ডোয়ের উপরে কিছু তেল মাখিয়ে নেব যেন ফোটটা ড্রাই হয়ে না যায় এবারে ডোটাকে ঢেকে ৩০ মিনিটের জন্য রেখে দেব ৩০ মিনিট পর আমি ডোটাকে একটা নাইফের সাহায্যে সমান ছয়টা বাগে ভাগ করে নেব প্রতিটা ভাগকে আমি হাতের সাহায্যে গোলশেফে তৈরি করে নিয়েছি প্রত্যেকটা অংশকে আমি তেলের মধ্যে ডিপ করে নিচ্ছি অর্থাৎ প্রত্যেকটার গায়ে তেল লাগিয়ে নিতে হবে কারণ মুগলাই পরোটা বেলার সময় কোনো ময়দা ব্যবহার করা যায় না আমি যে কিমাটা রান্না করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে এর জন্য আমি আরও কিছু উপাদান নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পুদিনা কুচি আপনার চাইলে এর পরিবর্তে ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন আমি যেহেতু ছয়টা মোগলাই পরোটা তৈরি করব এর জন্য আমি ছয়টা ডিম নিয়েছি নিয়েছি পরিমাণ মতো চাট মশলা গুঁড়া আর লাগবে সামান্য কিছু লবণ এগুলোর পরিমাণ বলছি না এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যে ফ্রিজিতে আমি পরোটা রুটিটা বেলে নেবো সেটার মধ্যেও কিছু তেল লাগিয়ে নিচ্ছি এখন একটা অংশ নিয়ে আমি এটা দিয়ে বড় এবং ফাতলা করে একটা রুটি বেলে নেব রুটিটা যখন সামান্য একটু বড় হবে তখন এটাকে হাত দিয়ে টেনে টেনে আমি আরও বড় করে নেব খুব বড় আর পাতলা হতে হবে এবার দুই দিক থেকে দুইটা অংশ তুলে নিয়ে আমি এটাকে একটা লম্বাটে শেপ দেব এবার এর মাঝে পরিমাণ মতো রান্না করা কিমে দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো পেঁয়াজ কুচি পুদিনা পাতা কুচি স্বাদ মতো কাঁচামরিচ কুচি এর উপর ছড়িয়ে দেব পরিমাণ মতো চাট মশলা এবং লবণ সবশেষ এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেব এবং সাথে সাথে কিমা এবং বাকি উপকরণের সাথে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা হোটেলগুলোতে লক্ষ্য করে দেখবেন তারা কিন্তু কিমা মোগলাই পরটা এভাবেই তৈরি করে থাকে সবগুলো উপকরণ মাখি আমি একটু সমান করে দিয়েছি এবার দুই দিক থেকে দুইটা অংশ তুলে নিয়ে আমি এটাকে মরে দেব এর মাঝে আমি চুলের তেল গরম বসিয়ে দিয়েছি এখন এই পরোটাটাকে তুলে নিয়ে সে গরম তেলের মধ্যে ছেড়ে দেব চুলার আঁচ মিডিয়ামে থাকবে এবং পরোটাটা যখন এক ফিট হালকা কালার চলে আসবে তখন এটাকে উল্টে দেব। পুগলাই পরোটা ভাজার সময় কোনো চিমটি ব্যবহারের চেষ্টা করবেন তাহলে কাজটা অনেক সহজ হবে যখন এক ফিটে হালকা কালার চলে এসেছে তখন আমি এটাকে একটা চিমটির সাহায্যে সাবধানে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর এটাকে চিমটির সাহায্যে উল্টে পাল্টে দিয়ে আমি এটাকে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব পরোটাটা ভাজা হয়ে গিয়েছে এখন চিমটির সাহায্যে বাড়তি তেলটা ঝরিয়ে নিয়ে পরোটাটা আমি তুলে নেব গরম থাকা অবস্থায় এটাকে একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি আমার ছোট্ট মামুনিটাও আর অপেক্ষা করতে পারছে না তাই সে গরম গরমই এখান থেকে একটা ফিস তুলে নিচ্ছে আমি এখান থেকে একটা ফিস আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন এটা একদম পারফেক্টলি কুক হয়েছে কিমা মোগলাই পরোটা বা এমনিতেই মোগলাই পরোটা গরম গরম খেতে ভালো লাগে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিগুলোতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর কোনো রেসিপি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাবেন